Rokeya, welcome back to my channel. আজকে আমি যাচ্ছি আমার হলের সিট হয়েছে হলের সিটটা আমি প্যাক করে সব যাচ্ছি কালকে রাতে যাওয়ার কথা ছিল কিন্তু সামহাউ কালকে আমি এত দেরি করে ঢাকায় পৌঁছেছি যে ওই টাইমে হলে যাওয়ার আর কোনো ব্যবস্থা ছিল না কথা বলবে ঢাকা শহর খুব সতর্কতা मैं कभी बतलाता नहीं पर अंधेरे से डरता हूँ मैं माँ यूं तो मैं दिखलाता नहीं तेरी परवाह करता हूँ डॉर्मेटरी में जाकर कपड़े बदलो गाना गाने के लिए कम ऑन तुझे सब है पता है ना माँ আমার আরো কয়েকদিন পরে ঢাকায় আসার কথা ছিল কিন্তু হুট করে হলের সিট পাওয়ায় তাড়াতাড়ি ঢাকায় চলে আসতে হয়েছিল মাত্র একদিনের নোটিশে আমি ঢাকায় আর সকালের বাস ছিল ভাবছিলাম বিকালে পৌঁছায় যাব এরপরে হলে পৌঁছাতে পৌঁছাতে জ্যামের কারণে এত লেট হয়ে গেল যে ওই দিন রাতে আর আমি হলে গেলাম না পরের দিন সকালে হলে যাওয়া লাগলো সিটটা অবশ্য অন্য কেউ নিয়ে নেয় কিনা সেটা নিয়ে আমি প্রচুর টেনশনে ছিলাম কিন্তু রুমমেট আপুরা আমাকে আশ্বস্ত করলেন যে সিট যেহেতু তুমি পেয়েছো সিট তোমারই থাকবে যেহেতু আমি লিগালি সিট পেয়েছি হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি আমার হলের সিট হয়েছে তো হলের সিটটা আমি প্যাক করে সব যাচ্ছি কালকে রাতে যাওয়ার কথা ছিল কিন্তু সামহাউ কালকে আমি এত দেরি করে ঢাকায় পৌঁছেছি যে ওই টাইমে হলে যাওয়ার আর কোনো ব্যবস্থা ছিল না তো লেটস গো অ্যান্ড সি যে হলে সিটটা কেমন পড়েছে আর আর কিছু ফর্মালিটিসও আছে যে সিট যেহেতু আমি মাত্র পেয়েছি তো লেটস গো অন আ জার্নি চলে এসেছি হলের রুমে পাঁচজনের রুম এটা এখানে ফার্স্ট ইয়ার যারা আসে তারা ডাবলিং করে মানে এক সিটে দুজন থাকে যেমন আমি আর আমার রুমমেট মাচো একসাথে থাকার কথা বর্তমানে আমরা কিন্তু একসাথে থাকছি কিন্তু আগে আমরা চারজন চারটা সিটেই মোটামুটি ছিলাম একদম সিঙ্গেল অবস্থায় তো উইচ ওয়াজ নাইস বাট মাচো আর আমাদের এখন একসাথে থাকতে হচ্ছে এটাই হলো ফার্স্ট ইয়ারের জন্য রুলস তো দেখি তোমরা মাচোকে আগেই ব্লগে দেখেছো রুমটা আমি গুছিয়ে নিলাম এরপরে আমি নিচে যে আমাদের ডাইনিং আছে ডাইনিং থেকে কফি নিলাম কফিটা খেয়ে মনে হলো একটু ফ্রেশ লাগছে কিছু জিনিসপত্র বাকি ছিল পরের দিন আসার প্ল্যান আমার হলে একেবারে পরের দিন উঠবো আমি আমি আগে যে হোস্টেল আছি সেই হোস্টেলে ব্যাক করার সময় আমি ভেলপুরি নিলাম আর ভেলপুরি খেলাম ভেলপুরিটা এত অসাধারণ লেগেছিল সেদিন তারপরে বেশ কিছুদিন কিন্তু ভেলপুরি মানে ক্যাম্পাসে ছিল না তো আমি খুব মিস করছিলাম ওই ভেলপুরিটা এখনও ভিডিও বানাতে গিয়ে আমার ভেলপুরিটার কথা মনে পড়ছে তো দুপুরে রান্না করা একদমই সময় পায় নাই তাই আমাদের যে হল লাইফের জাতীয় খাবার আছে নুডলস সেটা বানিয়ে ফেললাম আর ডিম পোচ করে নুডলসের সাথে খেলাম এটাই আমার লাঞ্চ ছিল রুমের জিনিসপত্র গুছিয়ে পরের দিন হলে উঠে যাওয়ার যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা কামিয়াব হয়েছে
to the scene of a Friday night. To a blessed collision, still frozen time. Spear drinkers, Cupid, and the sound of her first chime. And why did you argue? Oren esal aresa, piyon olgo ne satan kapın sumkör. Kupiçin golmuk cina, kiril tara kapmiyon kat. আর রাতে চিকেন গ্রিল আর নান দিয়ে ডিনার করলাম আমার যেই আগের হোস্টেল ছিল সেই হোস্টেলের রুমমেটদের সাথে। এইভাবেই হলের সিট পাওয়ার প্রথম দিনটা শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।